দিদি কি বলেছে একবারও যে তোদের বাবা ওকে চিনতে পেরেছে? কিন্তু বাবা যে দীপা বলে ডাকলো, ডাকলেই বা কি শোনা? এটা যদি সত্যি হতো তাহলে ও সবকিছু ফেলে আমাদেরকে আগে এসে বলতো। তাহলে বাবা চেনেনি? আর মা তো বললো চান্স পাইনি, তাহলে এবার কি হবে? কি জানি কি হচ্ছে ওখানে। তুমি দেখো মা যারা চান্স পায়, তাহলে মা বাবার কাছে থাকতে পারবে। ঠাকুর, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওয়েল, কিন্তু আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন তার পে প্যাকেজটা কিন্তু বেশ কম। দ্যাটস ফাইন স্যার, পে প্যাকেজটা এখন ম্যাটার করছে না। নিজের শরীরটা ভালো নেই, তাই প্র্যাকটিস করার মতো অবস্থাতেও নেই। আর সেকেন্ডলি, যেহেতু আমি খুব বেশি দিন হয়নি পাস আউট করেছি, তাই মেডিকেল স্কুল কলেজগুলোতে আমি বেশি কমফোর্টেবল ফিল করব। আপনার রেজাল্ট তো বেশ ভালোই দেখছি, আপনাকে পেলে আমাদের ভালোই হবে। আমাদের এখানকার স্টাফরা যদি মেডিকেল প্রফেশনের সাথে অ্যাকাস্টম থাকে সেটা আমাদের পক্ষেই ভালো। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? সূর্যকে এখন এখানে আসতে হলো? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। আরে ডক্টর সূর্য, প্লিজ বল। কি বললেন স্যার? আপনি আমাকে ডক্টর সূর্য কেন বললেন? না না, আমি তো স্টুডেন্ট স্যার। না না, সরি সরি, মাই মিস্টেক স্যার। দেখুন স্যার, আমাকে ডক্টর সূর্য বললেন, কিন্তু আমি তো স্টুডেন্ট, উনি আমাকে নিজে স্যার কেন ডক্টর বলছেন? সত্যি তো, তাই তো। আচ্ছা, তুমি কি তোমার স্টুডেন্টকে এইভাবেই ডাকো? না মানে আসলে আমি ওর মধ্যে অ্যাসপিরেশনটা জাগাতে চাইছিলাম, যাতে ও এখান থেকে পাস আউট হওয়ার পরে সবাই ওকে এইভাবে সম্মান দিয়ে ডাকে। তুমি কিছু বলবে মনে হচ্ছিল? হ্যাঁ, আমি স্যার জিজ্ঞাসা করছিলাম যে থার্ড লিস্টটা বেরোবে না? হ্যাঁ বেরোবে তো, 7 দিন পরে। হোয়াট? আই অবজেক্ট স্যার। এক সেকেন্ড, দীপা 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 এখানে? না না, এখন কিছুতেই নড়া যাবে না। এখানে দীপা আর ডক্টর সোনাল দুজনেই আছে, মুখোমুখি হলেই বিপদ। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।